আসসালামু আলাইকুম হাই फ्रेंड्स আমি আবার এসে গেছি আজকে চলে আসলে আবার পূর্ণিমার শাড়ি তো আপনাদের দেখাবো একেবারে লেটেস্ট একটা শাড়ি নেট না মসলিন না কাতান না সিল্ক না একেবারে আনকমন একটা শাড়ি তাহলে কি শাড়িটা বুঝন্তন হয়তো আমি বুঝাইতে পারতেছি না ওর গঞ্জার ভিতরে এটা হলো

হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি পূর্ণিমা আলপনা সীমাই এমনকি পূর্ণিমা আসলে কিন্তু পেয়ে যাবেন এটা প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফ্রেন্স এখন দেখাচ্ছি লেমন কালারটা দেখেন ও অনেক সুন্দর একটা শাড়ি এ ওয়াও এই কালারটা দেখেন লেমন কালারটা অনেক সুন্দর এই যে লেমন কালারটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর কালারিং সুদ দিয়ে কিন্তু কাজ করা প্লাস সহজ কি স্টুডেন্ট কিন্তু কাজ করা আছে ফুল ভরিতে কাজ করা থাকবে প্রাইস হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কেমন ভাই একটা সেই ব্লাউজ পিস দেখাও ব্লাউজ পিস তো দেখাই দেখবো এছাড়া এই মিষ্টি পিঙ্কটার ব্লাউজ পিস দেখাবো আমরা এটার প্রাইস তো থাকতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই এগুলো কি কুচি হবে কিনা অনেক সুন্দর অনেক ভালো কুচি হবে ব্লাউজ গুলো প্রত্যেকটা হবে কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর সহজ পিসটা নিয়ে কিন্তু কাজ করা আছে পিঠে এমন কি দুই হাজার থাকবে প্রাইস হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিস কালারটা মাত্র প্রাইস সাত হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম